পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের জাকরা মোড় সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসটি কালনা থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় অন্য একটি গাড়ি কালনার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মানে আজকে সকাল আনুমানিক 6টা নাগাদ একটি বাস আর একটা বড় ডিসিএমে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর কম বেশি আমাদের যে ডিসিএমের যে ড্রাইভার ছিল তার অবস্থা আশঙ্কাজনক, তাকে যথারীতি হসপিটাল পাঠানো হয়েছে পাড়াটি, এবং বাসের যারা প্যাসেঞ্জার ছিল তাদেরও কম বেশি আহত হয়েছে, তাতে করে হসপিটালে পাঠানো হয়েছে। তো এই মুহূর্তে খবর আছে পাড়াটি থেকে ডিসিএমের ড্রাইভারটাকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান। আমরা বোয়ার এলাকার বাসিন্দা এবং আমরা জাকরা শেখপাড়া গ্রামের বাসিন্দা। আমরা এখানে সবাই মিলে থেকে সহযোগিতা করে সবাইকে হসপিটালে পাঠিয়েছি, এবং বাসগুলোকে ফাঁড়ির পুলিশদের সহযোগিতায় ট্রেন এনে আমরা রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, যাতে কোনো বাসের বা কোনো গাড়ির অসুবিধা না হয়, সেই জন্য আমরা এটা করেছি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও পুলিশের সহযোগিতায় গুরুতর আহত গাড়ির চালককে উদ্ধার করে পাহাড়হাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। বাসের কয়েকজন যাত্রী অল্প বিস্তর আহত হয়েছেন। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।